হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। কিছুদিন ধরে আসাম টেটের ইংলিশ গ্রামার এবং প্যাটাগরি সেকশনের সিলেবাস অনুযায়ী আমরা যে ভিডিও সেশন স্টার্ট করেছিলাম সেটি আজ 17 পর্বে আমরা আলোচনা করব ফিউ এফিউ, লিটিল অ্যালিটিল এবং সাম নিয়ে। তো আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো আমরা দেখেননি এখনও, তাহলে এখনই দেখে নিন, কেননা সেখানে আসাম টেটের সিলেবাসের অনুযায়ী আমরা সব ভিডিও আপলোড করেছি। এবং তৎসঙ্গে আরও একটি কথা বলছি যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই করে ফেলুন, কেননা আগামী 10 নভেম্বর ভিতর আমরা ম্যাক্সিমাম এমসিকিউ দেওয়ার চেষ্টা করব এবং পুরো সিলেবাসটা কভার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। চলুন শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব সাম এবং এফিউ নিয়ে। তো সাম এবং এফিউ নিয়ে যখন কথা বলবো, সাম অনেক সময় আমরা ভেবে দেখি যে সাম কোন সময় হয়, সাম কাউন্টেবলের সময় না কি সাম আনকাউন্টেবল সময়। তো প্রথমে যদি আমি বলি তাহলে সাম কাউন্টেবলের ক্ষেত্রেও হয় এবং আনকাউন্টেবলের ক্ষেত্রেও সাম ব্যবহৃত হয়। তো কাউন্টেবলের ক্ষেত্রে কোন সময় কীভাবে ব্যবহৃত হয়, যখন সেখানে আমরা কিছু জিনিস আছে, যেমন একটি প্লেটে কিছু জিনিস আছে, কিছু ম্যাঙ্গো আছে, তো সেগুলো যদি 4-5 থেকে বেশি, একটু বেশি সংখ্যক যদি থাকে, তখন সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। কিন্তু সেগুলো যদি 4-5 থেকে কম হয়, একটু কম সংখ্যক থাকে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, এফিউ ব্যবহার করব। আরও একটি কথা বলছি যে কাউন্টেবলের ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব, এফিউও ব্যবহার করতে পারবো, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা এফিউ ব্যবহার করতে পারবো না, আমরা সেখানে সাম ব্যবহার করতে পারবো। যেমন আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। তো মিল্ক সেটা তো কাউন্টেবল হয় না। কাউন্টেবল কী? কাউন্টেবল যেটা আমরা গুনতে পারি না, যেমন আমরা কাউন্ট করতে পারি না, সেগুলো হচ্ছে কাউন্টেবল বা আনকাউন্টেবল। তো গ্লাসের যে দুধ আছে সেটি আনকাউন্টেবল, কেমন না সেটি গোনা সম্ভব নয়, সেই জন্য আমরা এখানে কী বসাবো, সাম বসাবো। নেক্সট, আই নিড সাম অয়েল। তো অয়েল যেটা বলছে, থেল যেটা বলছে, সেটা আনকাউন্টেবল, সেই জন্য আমাদের কী ব্যবহার করবো, সাম ব্যবহার করবো। দেয়ার আর সাম ম্যাঙ্গোজ ইন দ্য ট্রি। তো সেক্ষেত্রে দেখুন, আমরা একটু আগে বলেছি যে সাম কাউন্টেবলের ক্ষেত্রেও ব্যবহার হয় এবং আনকাউন্টেবলের ক্ষেত্রেও সাম ব্যবহার করতে পারি। কোন সময় করতে পারি? যে সময় একটু বেশি সংখ্যক যে জিনিসটা থাকবে, যে সেন্টেন্সটা থাকবে, সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারবো যে একটু বেশি সংখ্যক বোঝাচ্ছে, তখন আমরা সাম বসাবো। যেমন দেয়ার আর সাম ম্যাঙ্গোজ ইন দ্য ট্রি, একটু বেশি সংখ্যক, 4-5 থেকে বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী বসাবো, সাম বসাবো। যদি সেটা কম হতো তাহলে আমরা কী বসাতাম, এফ ইউ বসাতাম। উই নিড সাম হেল্প। তো হেল্প যে সাহায্য যেটা আছে সেটা আনকাউন্টেবল, সেই জন্য আমরা সাম বসাবো। উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি। তো কফি যেটা হচ্ছে সেটা আমরা গণনা করতে পারবো না, সেজন্য আমরা সেটা, সেক্ষেত্রে আমরা কী বসাবো, সাম বসাবো। আরও একটি কথা বলছি যে সাম কোন সময় বসবে, বসবে সুপিরিয়র টু লিটিল। তো সাম সুপিরিয়র যখন লিটিল অ্যালিটিল বা ফিউ এফিউ ক্ষেত্রে আমরা সামকে কম্পেয়ার করব, তখন একটু বেশি ক্ষেত্রে যখনই দেখবো তখন আমরা সাম বসাবো, এবং একটু কম যখন আসবে, যেমন আমরা লিটিল অ্যালিটিল এবং সামের সামনে কিছু আলোচনা করি। লিটিল অ্যালিটিল যখন, লিটিল অ্যালিটিল দুটো যে অর্থ যেটা বোঝাচ্ছে সেটা সেমই হচ্ছে। লিটিল মানে একদম কম, অ্যালিটিল মানেই একদম কম, কিন্তু সেক্ষেত্রে সাম যদি বলে তাহলে একটু বেশি। যেমন এক উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, একটি গ্লাস, গ্লাসে যতটুকু জল ধরবে, তো সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করব। তো লিটিল এবং অ্যালিটিলের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে লিটিল অ্যালিটিল দুটোই একদম কম বোঝায়, কিন্তু লিটিল আমরা কোন সময় ব্যবহার করবো, যে সময় আমাদের সেন্টেন্সটাতে নেগেটিভ সেন্স এসে যায়, যখন আমরা আমাদের সেন্টেন্সটাতে প্রথমে দেখব সেটি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি সেটি আনকাউন্টেবল হয় এবং নেগেটিভ সেন্স হয় তাহলে আমরা লিটিল বসাবো, এবং যদি সেটা পজিটিভ সেন্স হয় তাহলে এ লিটিল বসাবো। যেমন হোয়াই ডু ইউ স্পেন্ড লিটিল টাইম অন ইউর স্টাডিজ, তো সেক্ষেত্রে সেটা একটি নেগেটিভ সেন্স দেওয়া হচ্ছে যে একটু অত কম সময়, তুমি এত কম সময় স্পেন্ড করছো কেন, তো সেটা নেগেটিভ সেন্সে দেওয়া আছে, সেজন্য আমরা লিটিল বসাবো। কিন্তু আই স্পেন্ড এ লিটিল টাইম অন মাই স্টাডিজ, সেটা পজিটিভ সেন্সে দেওয়া হচ্ছে,
তো সেই ক্ষেত্রে আমাদের সেন্সটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে তাই আমরা যখন সেন্টেন্স দেখবো, সেন্টেন্সের সঙ্গে সঙ্গে তার সেন্সটা বুঝে আমাদের খুবই জরুরি। যেমন ভেরি ড্যাশ পিপল ওয়েন্ট হবে, সরি, ওয়েন্ট ডিউ টু ব্যাড ওয়েদার। তো ভেরি ড্যাশ পিপল ওয়েন্ট ডিউ টু ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার এর কারণে কম সংখ্যক, তো কম সংখ্যক সেটা সেই ব্যাড ওয়েদারের কারণে, সেজন্য আমরা সেটাই একটি নেগেটিভ সেন্স দেওয়ার চেয়ে সেজন্য আমরা ফিউ ব্যবহার করব। নেক্সট, রাহুল ইজ এ গুড প্লেয়ার বাট হি হ্যাজ ড্যাশ স্কিলস। তো রাহুল ইজ এ গুড প্লেয়ার, সেটা সঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বাট হি হ্যাজ ড্যাশ স্কিলস। তাহলে সেই এখান থেকেই আমাদের একটি নেগেটিভ সেন্স ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাই আমরা কী বসাবো, সেক্ষেত্রে লিটিল বসাবো। কেননা যে স্কিল যেটা আছে সেটি আনকাউন্টেবল এবং সেন্সটি কী হচ্ছে, নেগেটিভ, তাই আমরা কী বসাবো, লিটিল বসাবো। দেয়ার ইজ ড্যাশ স্কোপ অফ ইম্প্রুভমেন্ট। তো সেন্স যে সেন্টেন্স যেটা আছে ইম্প্রুভমেন্ট, সেটা আমরা কখনো গণনা করতে পারবো না, সেটা আনকাউন্টেবল। এবং স্কোপ অফ ইম্প্রুভমেন্ট যখনই বলছে, তাহলে সেটা থেকে আমরা বুঝে নিতে পারবো যে সেই সেন্টেন্সটা আমাদের একটি পজিটিভ সেন্স দিচ্ছে, সেজন্য আমরা সেক্ষেত্রে আমরা এলিটিল বসাবো। নেক্সট, উড ইউ লাইক টু হ্যাভ ড্যাশ মিল্ক। তো সেটি এনাফ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কী বোঝাবো, বসাবো সাম বসাবো। আশা করি সাম, লিটিল, এলিটিল এবং ফিউ, এফিউ সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগে ডিসলাইক করবেন। ধন্যবাদ।